হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। সকাল সকাল আমরা সবাই একসাথে। ওই দেখো নির্জা এখন পড়ছে টুপি, পড়াও তো দেখি টুপিটা। ওই যে বাবা লে আমার চঞ্চু নির্জা, ওই যে। আর আজকে অনেক সকালে উঠেছে, আর আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে। শুধু আমারই মনে হচ্ছে ঠান্ডা লাগছে না। দেখো হাতা কাটা গেঞ্জি পরে, একটা হাতা কাটা গেঞ্জি পরে ঘুরে আসছি। আর আজকে সোনা মানে সোনাকে নর্মাল দিনে কাঁথা গায়ে দিল, এরকম পা দিয়ে সরিয়ে দেয়, লাথি মেরে সরিয়ে দেয়। আজকে আর দেয়নি, আজকে চুপ করেছিল। আজকে ঠান্ডা লেগেছে বাপজি, বাপধান বুঝতে পেরেছে ঠান্ডা কাকে বলে। এসিতে থাকতো আর কি হয়েছে তাতে, ঠান্ডা কাকে বলে বুঝতে পেরেছ? ঠান্ডা তোর মা আবার উল্টো পড়িয়েছে না? ঠিক আছে, যেমন পড়িয়েছে পড়িয়েছে। সোজা করে পড়া দেখি তুই, সোজা করে পড়া দেখি। ঠিক আছে, কাল থেকে আমাকে বলছে কেন তোর মা কিছু জানে না, এটা বলেছে ওকে। আমি তাই জন্য বলছি, তাহলে আমি কিছু জানি না, এটা জানাশোনা মা নিয়ে আই, তাই না বাবা? জানাশোনা মা নিয়ে আসবো কেন, তোকেই শেখাবো। আমি অত শিখবো না। না পড়াশোনা করলে কেউ তোমার মূল্য দেবে না, যেমন তোমার বাবার এখন দিচ্ছে না, তোমার তোমার মায়ের এখন দিচ্ছে না কেউ। সত্যি কথা, না পড়াশোনা করলে, না চাকরি বাকরি পেলে, না চাকরি বাকরি কি বড় জায়গায় না গেলে কেউ তুমি পাত্তা দেবে না। শুধু চাকরি বাকরি পেলেই মানুষ বড় হয় না, বহুত বড় যাওয়ার বড় জায়গা আছে, অর্জন করতে হয়। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই হবা, কিন্তু যেন ভালো তোমায় সম্মান করে। এ বুড়ি পাকুড়ু বুড়ি পাকু বুড়ি, ওরে বাবা দুষ্ট একটা হবে রে তোর মেয়ে রে। আমার মেয়ে যেন তোর মতো মনটা হয়, দেখতে হলেও মনটা হতে বলেছি, আর কিছু হতে বলিনি, ওই সব শিখেছে তো মনটা, মানে ভেতরে সব কিছুই তো সেটাই হয়েছে, তাই না বাবা? মা ভগবান তোমার কথা শুনেছি, কোথায় কোথায় আমার ভুরু নাচায়, ভুরু নাচান তো আমি পারি না, ভুরু নাচান মানে মানির কাছ থেকে শিখেছি। দেখ 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 ঢং দেখ, চপ্পল কিনে দিয়েছিলাম ঘরে পড়ার জন্য, আর এনে কি চপ্পল পরে ঘর মুছতেছে, দেখো দেখো। এই হচ্ছে আমার ভালোবাসার মূল্য, এত কষ্ট করে চপ্পলটা কিনে দিলাম, ও পড়বে বলে ঘর মুছছে। আর আমার চা হয়ে গেছে রেডি, আর এখন বাজে মাত্র 9:45, না 9:44। আমার চা রেডি হয়ে গেছে, চাটা খেয়ে নি, খেয়ে দিয়ে আমি যাবো সোজা দোকানে। আজকে দেখি আবার সোমবার ফুলদমে স্টার্ট করে দেবো দোকানে যাওয়া, কারণ ফুলদমে স্টার্ট না করলে পয়সা আসবে না, অনেক কিছু কিনতে হবে। নীরাজ চলে গেছে দোকানে, আর আমি এখানে মাথায় একটু তেল লাগিয়ে নিয়েছি, তার কারণ আজকে শ্যাম্পু করব। কালকে যেহেতু বিয়ে বাড়ি আছে আর কালকে মঙ্গলবার, আমি শ্যাম্পু করতে পারবো না। আমি একটু সোনা হওয়ার পর এগুলো একটু বেশি করে মানি, কেন জানি না মন থেকে, হয়তো এগুলো কুসংস্কার, মানাটা উচিত না, বাট বলে না বাবা মা সন্তানের সামনে সব কিছুতেই এটাই হচ্ছে। আগে এসব কিছু অত মানতাম না, কিন্তু এখন মঙ্গলবার শনিবার এমনিতে শ্যাম্পু করা নখ কাটা এগুলো করি না, আর সোনার জন্মদিন আর ওর বাবার জন্মদিনও করি না, সেজন্য আমি মঙ্গল মানে স্ট্রিক্ট একদম করি না তো করি না। আগে যদি মানে কিছু বারণ ছিল করতাম না, আবার করতাম, মানে কোনো ঠিক ছিল না, কিন্তু এখন থেকে আমি মানে সব করব, মানে
মনে যদি চায় এটা কিছু খুঁত হতে পারে, তো আমি সেটা করি না, কেন কিসের জন্য এরকম মনে হয় সেটাও জানি না। তো তো মঙ্গলবারে করবো না বলে কালকে মঙ্গলবার, আজকে ভাবলাম একটু তেল দিয়ে শ্যাম্পু করে নিই, তার কারণ বিয়েবাড়ি যদি তেল দিয়ে যাই কেমন লাগে দেখতে, যতই হোক যতই বেশি সাজবো না তবুও শ্যাম্পু না করলে কেমন লাগে। আর দেখো এদিকে কালকে জামা প্যান্ট নিয়ে এসেছিলাম সোনার জন্য, মানে বাবা দিয়েছিল সেগুলো চেঞ্জ করে, মানে বড় হচ্ছিল বলে সব চেঞ্জ করে নিয়ে এসেছি, আর এগুলো আমি এখন কেচে দেবো, আরও কিছু জামা আছে সোনার সেগুলোও কেচে দেবো একবারে। তো চলো কেচে আবার ছাদে মেলে দিয়ে আসি। এদিকে আমার সব কাজ প্রায় হয়ে গেছে, এখন শুধু স্নান করলেই হয়ে যাবে, আর সোনাকে স্নান করালেই হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি। তো ছাদে আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসেছি, আর ছাদে একটু কাজ হচ্ছে, কারণ ছাদে অনেক গাছপালা আছে তোমরা জানো। তো একজন কাকা আসে, মানে একটু আমাদের মাকে একটু হেল্প করে দেয়, কাজ করে দেয়, তো সেই তিনি কাজ করছেন একটু, সেজন্য আর ছাদে যেতে পারলাম না। আর আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাই চলো। আজকে আমাদের নিরামিষ আছে, যেহেতু সোমবার সোমবার আমরা নিরামিষ খাই, তো দেখো এটা হচ্ছে ফুলকপি আলু মূলো দিয়ে ভাজা ধনে পাতা দিয়ে, আর এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল আমার খুব ভালো লাগে খেতে, সপ্তাহে একটা দিনই প্রায় মুগ ডাল হয়। আর এখানে কি আছে দেখা যাক, এখানে আছে লাউয়ের তরকারি, লাউয়ের সাদা লাউয়ের তরকারি, এটাও টেস্টি হয়। তো আমি খেয়ে নিই, খিদে পেয়েছে, ভেবেছিলাম স্নান করে খাবো কিন্তু স্নান করে আর খাওয়া যাবে না, তার কারণ খুব খিদে পেয়েছে। আর এদিকে দেখো কালকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছিলো আমার পিসির ছেলে আর পিসির মেয়ের বর, তো সেজন্য আবার এই ল্যাংচার মিষ্টিটা আনা হয়েছে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে ভেবেছিলাম শ্যাম্পু করবো তো স্নান করে খাবো, কিন্তু যেহেতু উপরে কাজ করছে সেজন্য মাকে উপরে থাকতে হচ্ছে, আর সেজন্য সোনাকে তো একা রেখে স্নান করতে যেতে পারবো না, সেজন্য আমি ভাবলাম তাহলে খেয়ে নিই পরে স্নান করা যাবে। তো চলো আগে খেয়ে নিই। টাটা। তো তোমাদের তো আর কিছু সেরকম দেখানো হয়নি, আর এখন নীরাজ বাড়ি চলে এসেছে, আজকে বাড়ি আসতে অনেকটাই লেট করেছে, তার কারণ একটু কাজ ছিল দোকানে, আর এসে বলছে ওর হাতে নাকি খুব ব্যথা, সেই ব্যথাটা আবার হচ্ছে, তো ও একটু মানে রেস্ট আছে, সেজন্য আমি ব্লগ করতে আসলাম। আর সন্ধ্যাবেলায় আমাদের রাতের খাবার রান্না হয়ে গেছে, রাতে সেরকম কিছু হয় না, একটা তরকারি কিংবা কোনো দিন রেয়ার দুটো কিছু হয়, একটাই হয় বেশিরভাগ। তো একটা তরকারি ভাত করে রেখেছি, সয়াবিনের তরকারি করেছি, যেহেতু আজকে নিরামিষ, সোনাকে ঘুম পাড়িয়ে আসলাম, সোনার সলিড খাওয়ার আর মাত্র 10টা দিন বাকি আছে, আমি সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছি, কী খাওয়াবো না খাবো, কী মানে লিকুইড রাখবো কীরকম, আর না একটু মানে ভারী রাখবো, বুঝতে পারছি না কি কীভাবে খাওয়ানো স্টার্ট করবো, প্রচণ্ড একটা ভয়ের মধ্যে আছি। তো খাওয়ানোটা স্টার্ট করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। আর যেটা আমি বলছি, এই এই যে দেখা, তোকে যে আমি চা করে দিলাম একবার তো বলতে পারতি যে চাটা ভালো হয়েছে। ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে, কিন্তু হাতে চরম ব্যথা করছে, আমি বুঝতে পারছি না, অনেক কিছু ভালো লাগছে না, তার জন্য বকতে উচ্চ হচ্ছে না। চাটা খুবই সুন্দর হয়েছে, ধন্যবাদ আমাকে চা করে দেওয়ার জন্য, চা করে দেওয়ার জন্য। এরপরে চাটা খেয়ে আমি একটুখানি, তো আমার এখন আর সেরকম কিছু কাজ নেই, আমার রান্না বান্না হয়ে গেছে, আর কিছু বাসন আছে কিন্তু আমি মাজতে পারছি না, এই যে হাতের মধ্যে দেখো তোমরা কি হয়েছে, এখানে জল ঘাটতে ঘাটতে আসলে সোনা হওয়ার পর না আমি প্রচণ্ড স্যানিটাইজ করতে হতো হাত, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার হাত ধুতে হতো ওনাকে, মানে কিছু একটা করেই হাত ধুয়ে তারপর ওকে ধরতাম যখন নিউবর্ন ছিল, এখন আমার সেইরকম অভ্যাসটাই রয়ে গেছে, হাত ধুয়ে ধুয়ে ধোয়া মানে ওকে ধরা, তারপর এখন আবার কাজ বাজে একটু লেগেছি, তো কাজেও তো জল ঘাটতে হয়, সব মিলিয়ে কি জানি এক্সিমা টাইপের হয়ে গেছে আমার হাতে। তো এটা জানি একটু মানে ঠিক শুকনো শুকনো জায়গায় থাকলে ঠিক হয়ে যাবে, আবার একটু বোরোলিনও লাগিয়ে রেখেছি, তো ফেটে গেছে, আজকে ব্যথা করছে, তাই কিছু বাসন আছে সেগুলো মাজতেও পারলাম না। তো মা আসুক, দেখি মাকে বলবো একটু মেজে দাও, আমি আমার হাতে জ্বালা করছে প্রচণ্ড, এই জায়গাটা ফেটে গেছে তো রক্ত বেরিয়ে এসছে, তো
মা গেছে হাঁটতে। আর চলো, আমাদের কি রান্না করেছি সন্ধ্যাবেলায়। আমরা এখন গ্রামের মানুষদের মতো হয়ে গেছি। আগেকার দিনে আমরা যখন গ্রামে থাকতাম ছোটবেলায়, দেখতাম জেঠিরা, মা, আমার মা, তার ওরা হচ্ছে সন্ধ্যাবেলা বেলায় রান্না করে নিত। সন্ধ্যা মানে 7টার মধ্যে রান্না বান্না, খাওয়া দাওয়া সব কমপ্লিট, তারপর হ্যারিকেন বন্ধ করে শুয়ে পড়তো। আর বাবা যখন থাকতো, বাবা লেট মানে লেট করে ঘুমাতো, কিন্তু আমরা ঘুমিয়ে যেতাম। আমি বোন, মানে বোন তখন হয়নি, হয়েছে কিংবা ছোটো অনেক, তো আমি 5 বছর যখন আমার বয়স তখন বেথুয়াতে এসেছি। তার আগে যেটুকু আমার স্মৃতিতে মনে আছে, তো খুব একটা মানে একটা কি বলবো, একটা দারুণ ব্যাপার ছিল গ্রামের জীবন। তো সেই জীবনটা হয়তো আর কোনো দিন ফিরে পাবো না, সেই স্মৃতিগুলো রয়ে গেছে হালকা হালকা। আর জেঠিরা রান্না করতো, আমাদের যদি একটা তরকারি রান্না করতো, জ্যাঠারা মাঠে টাঠে যেত, তো ওই এক তরকারি ভাত খেয়ে যেত, আর তরকারিটা এত টেস্টি হতো। তো তোমাদেরও আছে এরকম কিছু স্মৃতি? আমারও সেরকম আছে। তো সেরকমই হয়ে গেছি আমি এখন, মানে সন্ধ্যা 7টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট, 8টার মধ্যে খাওয়া দাওয়াও কমপ্লিট, তারপরে আস্তে আস্তে সোনাকে খাইয়ে খেয়ে শুতে শুতে 10টা 11টা, তারপর রাতে উঠতেই হয়, সেটা তো বলার অপেক্ষা নেই। তো চলো ওই ঘরে দেখি কি রান্না করেছি আমি। তো এই যে দেখো, লাল লাল সয়াবিন আর আলুর ঝোল করেছি, এটা দিয়েই ভাত খাবো আমরা। সকালে একটু ডাল আর ভাজা আছে, এই দিয়েই হয়ে যাবে। তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আর আজকে যেহেতু নিরামিষ, তোমাদেরকে দেখিয়ে যে পুষ্টিতে কী কী রান্না হয়েছে। তো গরম গরম ভাত দিয়ে গরম গরম তরকারি বেশ ভালোই লাগে শীতকালে। আর এই যে পুষ্পিতা, আর ওই মা দের চিৎকারিতে আমার সোনাটা উঠে গেছে মনে হয়। আমার মেয়েটা কি করে থাকবে বলো? এই তাহলে তাড়াতাড়ি খেয়ে নি। আর আজকে কি ভিডিওটা এখানে শেষ করে দেবে, না তোমার কিছু বক্তব্য আছে? ভিডিও তো সেরকম বড় হলো না, কি আর করা যাবে, কতখানি হয়েছে, এটা তো দায়িত্ব তো আমিই নিয়ে নিয়েছি সব। আর আমি কিছু করিনি, ওখান দিয়ে দেখার কিছু নেই, যে ভাঙাই দিছো ঘুম ঘুম ভাঙাই দিছো, ভাঙাই দিলা তুমি, ওই যে শীতের চেষামেচি করো, এখন না এক্ষুনি একটু আচার নিস আচার। তো এ ঘরে তো সোনা জেগে গেছে, আর ওকে আবার ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। আর তেমন তো কিছু করার নেই, এখন খেয়ে দিয়ে জাস্ট ঘুম দেবো। আর আমার হাতে যা ব্যথা করছে আমি বুঝতে পারছি না, এখন মনে হচ্ছে একটু কম আছে, জানি না, পূর্ণিমা অবশ্য আসলেই ব্যথা করে। তো এটা কি বাতের ব্যথা নাকি, আমি ইউরিক অ্যাসিডও টেস্ট করলাম, সেটাও নর্মালি আছে, কি জানি ভগবান কি করছে। যাই হোক, তো খেয়ে নেওয়া যাক, আর খেয়ে দে, আর কিছু করার নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সুন্দর হবে না, সুন্দর ভাবে জীবন কাটবে, একটু ব্যথা কি হলে ভগবান কি করছে, ভগবান কত মানুষ কত কষ্ট, সে তো বটে। তো আমি কি বলছি, আমি কি বলেছি যে ভগবান আমাকে সারা জীবন কষ্টই দিয়ে গেছে, কি জানি ভগবান কি করছে, সেটুকু বলেছি। সেটাকে আমি বলেছি খারাপ করছে, আমি তো বলিনি একবারও। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করো, বেশি তর্ক বিতর্ক দরকার নেই, তর্ক বিতর্ক ইচ্ছা করছে এখন সেটা করবো পরের ভিডিওতে, সত্যি কথা বলছি। হ্যাঁ তো ঠিক আছে, তো হলো, মানলাম তো সত্যি কথাই বলছিস। সোয়েটারটা পরতে কি আছে তোমার? ঠিক আছে, তো গাইস এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এর মুখের দিকে তাকিয়ে আর আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে, ঠিক আছে, টাটা বাই।